الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. فقال رسول الله صلى الله عليه وسلم: غفر له وتقدم من ذنبه. بار حاضر উপস্থিত ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার অল্প হায়াত দিয়েছে। এই অল্প হায়াত পেয়ে আমরা কত বড়ায় কত কিছু আমরা করতেছি। আজকে সুন্দর একটি ইতিহাস আপনাদেরকে জানিয়ে দেব, এই ইতিহাস থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন জুনায়েদ জামশেদ, জুনায়েদ জামশেদকে চেনে না এমন মানুষ খুব কম আছে। এই জুনায়েদ জামশেদ যা একটা গান টান দিলে কোটি টাকা তার সামনে এসে গড়াগড়ি, একটা গানের টানে কোটি কোটি টাকা আসত, এইরকম টাকার মালিক ছিল সে। কোটি কোটি টাকা তার পিছনে দৌড়াইত, কিন্তু একটা সময় যখন সে বুঝে গেল দুনিয়াটা কিছুই না, দুনিয়ার যত টাকা আছে ওই টাকার কোনো মূল্য নাই, যখন সে বুঝতে পারলো আমি জাহান্নামের পথে, জুনায়েদ জামশেদ টাকাকে লাথি মারল, গানকে লাথি মেরে দিল, গানের বাদ্যযন্ত্রগুলি সবগুলি ফেলে দিল। এবার জুনায়েদ জামশেদের যেই ফ্যাক্টরি ছিল তাও বিক্রি করে দিল। জুনায়েদ জামশেদ যা কিছু ছিল সব বিক্রি করে দিল। আগে কত হাইফাই চলত, মানুষ তার অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন ধরত, এখন সে গান ছেড়ে দিয়েছে, আর গান করবে না। আস্তে আস্তে সে গরিব হয়ে গেল, বাড়ি গাড়ি সব বিক্রি করে দিল, ব্যাংক ব্যালেন্স আর কিছুই নাই। তবে মালিকের পরীক্ষা বোঝা যায় না, বোঝা যায় না, আমরা তো মনে করি যদি আমাদের উপর কোনো বিপদ আসে তখন আমরা করি আল্লাহ মনে হয় আমার উপর বিপদ চাপায় দিতেছে। না না, যখনই কোন বিপদ আসে তখন বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দিছে, ওই পরীক্ষায় যদি আপনি ভালো করতে পারেন তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। আহারে বেচারা একটা গানে টান দিলে লক্ষ কোটি টাকা তার পায়ের সামনে এসে হাজির হয়ে দিত, এমন লোক তার কাছে আজকে টাকা নাই, লোকজন তার কাছে আসে না অটোগ্রাফ নেওয়ার জন্য, কিন্তু আল্লাহর কি খেলা, ব্যবসায় একটা নিছিল এটাও করতে পারে নাই, আহারে আরো দুশ্চিন্তা, কিন্তু লাশ মুহূর্তে তার কাছে মাত্র 100 টাকা রয়েছে। 100 টাকা বিবির কাছে দিয়া বলে, ও বিবি এই ধরো 100 টাকা মাত্র আছে, আমার কাছে আর কোনো টাকা নাই রে বিবি, এই দ্বারা 100 টাকা এটা দিয়া বাজার করো খাও, তাহলে আবার যার কোটি টাকা পায়ের মধ্যে ঘরে ঘরে করতো গান গাইয়া,
আজকে সেই ব্যক্তিটার কাছে 100 টাকা মাত্র পুঁজি আল্লাহর কি কেলাস শুরু হয়ে গেছে জুনায়েদ সঞ্চয় তো আল্লাহকে শরণায় অভাবের তরলে আবার গানে গিয়ে ডুবতেই না একমাত্র লোক জুনায়েদ জামসাদের খুব ভক্ত ছিল বাজারে কাপড় বিক্রি করতে যাইয়া ওই ভক্তের সাথে দেখা হয়ে গেল ভক্ত এবার ডাকিয়া বলি ও জুনায়েদ জামসেদ আমি আপনার কবি ভক্ত আপনি কি করেন কই আগে গান গাইতাম এখন আর খাই না এখন গান ছেড়ে দিছি এখন কাপড়ের ব্যবসা করি সাধারণ জীবন যাপন করি বলে কাপড়ের ব্যবসা যেহেতু করেন তাহলে আমার একটা ব্যবসা আছে আমার একটা ফ্লোর আছে একটা দোকান আছে এটা আপনি নেবেননি কই এত বড় দোকান আমি কেমনে নিব এক থেকে 1.5 লাখ টাকা ভাড়া আসবে এত বড় দোকান আমি কেমনে নেব কই আপনি কত দিতে পারবেন আপনি যতই দিতে পারেন তত দিয়েই আমি আপনাকে দিয়া দিব জুনায়েদ জামশেদ বলে আমি মাসে 50,000 টাকা দিতে পারব বলে ঠিক আছে আপনি 50ই দেন তবু আপনি নেন ব্যবসা করেন আল্লাহর কারা শুরু এভাবে সে ব্যবসা শুরু করে দিল ব্যবসা করতে যাইয়া যেই মাপের কাপড় বানাইল ওই মাপের কাপড় পাকিস্তানের বাজারের মধ্যে চলে না এমনি তো বিপদ আরো ব্যবসায় বিপদ করলো দুই বন্ধু মিলে ব্যবসা করলো যেই মাপের কাপড় বানাইল ওই মাপের কাপড় পাকিস্তানের বাজারের মধ্যে কেউ কিনে না আল্লাহর আহ পরীক্ষা শুরু হয়ে গেল কিন্তু তারপরে জুনায়েদ জামশেদ গানের মধ্যে যায় না গান করার জন্য যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর চেষ্টা সেখানে শুরু এবার শুরু হয়ে গেল জুনায়েদ জামশেদের কাছে শুরু হয়ে গেল বাংলাদেশ থেকে এক ব্যবসায়ী দেইয়া বলে আমার 100 কিছু কাপড় লাগবে জুনায়েদ জামশেদ বলে আমার কাছে আছে কই বাজারে যে মূল্য আছে তার চেয়ে বাড়ায়া দিব যদি আপনি দিতে পারেন এবার জুনায়েদ জামশেদ যা বানাইছিল সবগুলো ওই বাংলাদেশের ব্যবসায়ী কিনে নিল চড়া মূল্যে কিনে নিল এবার তার ব্যবসা এবার পথ শুরু হয়ে গেল এবার ব্যবসা করতে করতে এত ধন সম্পদ আল্লাহ হালাল ভাবে দিল হালাল ভাবে এত সম্পদ দিছে জুনায়েদ জামশেদ বলে আমি নিজেও বলতে পারি না আমার কয়টা প্রতিষ্ঠান আছে 200 থেকে 250 প্রতিষ্ঠান তার ছিল বিমান বিধ্বস্তে লোকটা মারা যায় এ মুসলমান হালাল ভাবে যদি চেষ্টা করা হয় আল্লাহ তাআলা অবশ্যই দান করেন হালাল ভাবে যারা চেষ্টা করবে আল্লাহ পাক তাদেরকে অবশ্যই অবশ্যই দান করবেন জুনায়েদ জামশেদের ইতিহাস আপনারা তাকায় দেখেন এ আল্লাহর বান্দা 100 টাকা দিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেল সকাল বেলার ফকির তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল বাগে উকুল গড়ে এই তো নদীর নদীরে কুল ভাগে উকুল করে এই তো নদীর খেলা
আল্লাহ বলেন আলা বিজন্নি বান্দারে আমি আল্লাহর উপর তুমি যেমন ভাবে দাওয়া করবে আমি আল্লাহ তোমাকে তেমন ভাবে দিব বান্দা যদি চায় চুরি করে খাইবে আল্লাহ তারে চুরি করে খাওয়ায় বান্দা যদি চায় সুদের টাকা লাগাইয়া খাবে আল্লাহ তারে ভাবে খাওয়ায় বান্দা যদি চায় সুদের লাগাইবে না চুরি করবে না পাতদারি করবে না খাদ্যে ভেজাল দিবে না মাফি কম দিবে না ওজন কম দিবে না আল্লাহ বলেন আমি আমার বান্দারে ওইভাবে চালাইব এই জন্য হালাল পথে চলতে গেলে বড় কষ্ট হয় হালাল পথে সম্পদ উপার্জনে বড় কষ্ট কিন্তু এই সম্পদ দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে কাজে লাগে এই সম্পদ আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে এই সম্পদ আপনার কবরে সাপ হয়ে যাবে বিচ্ছু হয়ে যাবে এই সম্পদ আপনার কবরের ভিতরে আযাবের কারণ হবে খাদ্যে ভেজাল দিয়া কত সম্পদ কামাইলা ওজনে কম দিয়া কত সম্পদ তুমি কামাইলা মরিচে ভেজাল দিয়া কত সম্পদ তুমি কাদাইলা এরে মুসলমান এ সম্পদের হিসাব তোমাকে দিতে হবে করা বললে দিতে হবে এই দলের মুসলমান এই সম্পদের যাকাত তোমাকে আদায় করতে হবে যদি না করো এই সম্পদ তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল ভাবে সম্পদ কামানোর তৌফিক দান করুন